তো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা পঁচাত্তর নম্বর পেষ্টা থেকে শুরু করব আর তোমাদের কাছে রিকোয়েস্ট রইল তোমাদের যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে এবং উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো চলো এখন আমরা ক্লাসটি শুরু করি আমার অনুভূতি আমার শক্তি আমি আমার অনুভূতির যত্ন নিতে যা করি তা ফুলের পাপড়িতে লিখেছি তো আমরা এর আগের ক্লাসটিতে কিন্তু এই কাজটি করেছি ঠিক আছে সেগুলো নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করেছি ওদের কাজগুলোও শুনেছি এতে আমরা কীভাবে উপকৃত হচ্ছি তা নিয়েও আলোচনা করছি এবার আমরা দেখব অনুভূতির যত্ন নেওয়াতে আমাদের কি সুবিধা হয়েছে অনুভূতির যত্ন আমাকে যেভাবে সহযোগিতা করেছে আমার অনুভূতি আমার শক্তি ছকে লিখি যেমন অনুভূতি সহজভাবে গ্রহণ করি অনুভব করি নিজেকে দোষারোপ করি না এতে শান্তি পাই নিজেকে ছোট লাগে না এরকম আরও যা যা উপকার পাই তা নিচের ছকে লিখি তো এখন আমরা এই ছকটা ফিল আপ করবো ঠিক আছে এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই আমার অনুভূতি আমার শক্তি অন্যরা আমাকে সবসময় ভালোবাসে আমি যোগ্য ও সাহসী অন্যের জন্য সবসময় ভালো কাজ করতে পারি আমি নিজের কাজের প্রতি আত্মবিশ্বাসী যে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারি ঠিক আছে এগুলো অবশ্যই তোমরা খাতায় নোট করে নিবা আমার চাওয়া আমাদের প্রত্যেকটি অপ্রত্যাশিত অনুভূতির পেছনে আমাদের চাওয়া থাকে এই চাওয়া যখন পূরণ হয় তখন আমরা শান্তি পাই ভালো লাগে যেমন যখন বই পাই তখন হয়তো চাই কেউ আমার পাশে থাকবে সাহস দেবে রাগের সময় চাই কেউ আমাকে রাগের কারণ জানাতে চাইবে আমার কথা মনোযোগ দিয়ে শুনবে আমার অনুভূতি ও প্রয়োজনের গুরুত্ব দেবে আবার দুঃখের সময় চাই আমাকে কাছে নিয়ে আদর দেবে আমাকে ভালোবাসবে এই চাওয়া এক একজনের এক এক রকম হতে পারে এবার আমরা একটু নিজেকে সময় দিই এবং ভয় রাগ দুঃখ ও আনন্দের সময় আমরা মন কী চাই তা ভাবি নিজেদের চাওয়াগুলো নিয়ে সহপাঠীর সাথে আলোচনা করি প্রথমে নিজেদের চাওয়াগুলো নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করে উপস্থাপন করেছি এরপর সবার চাওয়াগুলো নিয়ে শিক্ষকের সাথে আলোচনা করেছি সাধারণত আমরা যে বিষয়গুলো নিজের মধ্যে অনুভব করতে চাই সেগুলো হলো আমাকে অন্যরা ভালোবাসে আমি গুরুত্বপূর্ণ আমি সম্মানিত আমি আত্মবিশ্বাসী আমি আমার ও অন্যের জন্য ভালো কাজ করতে পারি আমি সাহসী আমি সিদ্ধান্ত নিতে পারি আমি যোগ্য ভুল করলেও আমি গ্রহণযোগ্য আমি আমাকে ভালোবাসি এই চাওয়াগুলো পূরণ হলে আমরা খুশি থাকি আমাদের মনোবল বাড়ে তবে এই কথাগুলো শুধু অন্যরা বললে বা আচরণে প্রকাশ করলে যে আমাদের মনোবল ও আত্মবিশ্বাস বাড়ে তা নয় আমাদের নিজেদের প্রতি এই চিন্তাগুলো আমাদের আত্মবিশ্বাস বাড়াই আমরা যখন বিশ্বাস নিয়ে নিজেকে এই কথাগুলো বলি আমাদের মস্তিষ্কতা গ্রহণ করে এবং সেই অনুযায়ী কাজ করে এবার আমরা অভিজ্ঞতা নিয়ে বিষয়টি বোঝার চেষ্টা করব এর জন্য আমরা কয়েকটি কাজ করব। শুরুতেই আমরা যে গুণ ও বৈশিষ্ট্য নিজেদের মধ্যে দেখতে চাই ও শুনতে চাই নিচের বেলুন তা লিখে নিই এর মধ্য থেকে আজকের কাজটির জন্য আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি বেছে নেই পরে আমরা চাইলে আরও বেলুন যুগ করে আমাদের চাওয়াগুলো লিখতে পারবো আমরা যত বেশি নিজের চাওয়াগুলোকে বুঝতে পারব তত বেশি নিজের সন্তুষ্টির জন্য কাজ করতে পারবো ঠিক আছে আমার চাওয়ার গুণ ও বৈশিষ্ট্য এখন এই বেলুনগুলোতে আমার চাওয়া ও গুণগুলোর বৈশিষ্ট্য লিখে ফেলব ঠিক আছে এর অ্যান্সার স্ক্রিপ্টে চলো আমরা চলে যাই আমি যে কোনো কাজ সততার সাথে করতে চাই ভয়কে জয় করতে চাই আমি সাহসী হতে চাই সকলের সাথে বন্ধু সুলভ আচরণ করতে চাই অন্যরা আমার কথা মনোযোগ দিয়ে শুনবে আমি সাহসী হতে চাই আমি যোগ্য হতে চাই ঠিক আছে তো এগুলো অবশ্যই তোমরা খাতায় নোট করে নিবা আমার অনুভূতির কার্যকর প্রকাশ প্রথমে আমি নিজের চাওয়া গুণ বৈশিষ্ট্যগুলো বললাম ও অনুভব করলাম এরপর কয়েকজন সহপাঠী আমার চাওয়াগুলো একইভাবে আমাকে উদ্দেশ্য করে বলল আমরা তাও শুনলাম এবং অনুভব করলাম এভাবে আমরা সচেতনভাবে নিজেদের চাওয়া এই গুণ ও বৈশিষ্ট্যগুলোকে স্বীকৃতি দিলাম ইতিবাচক স্বীকৃতি সচেতনভাবে গ্রহণ ও অনুভব করার ফলে আমাদের মনে সন্তুষ্টি তৈরি হয় মনোবৈজ্ঞানিক প্রক্রিয়ার ফলে এভাবে গুণ ও ইতিবাচক বৈশিষ্ট্য আরও জোরদার হয় আমাদের প্রত্যাশিত গুণ ও বৈশিষ্ট্যগুলো অর্জনে প্রেরণা বাড়াতে কাজ করে আমরা বইয়ে আমার অনুভূতি আমার প্রকাশ ছক এক থেকে চার পূরণ করেছিলাম এবার ওই ছকগুলোতে দেখি এবং সেখান থেকে তথ্য নিয়ে প্রথমে নিচের আমার অনুভূতি আমার প্রকাশ ছক পাশ ছকটি পূরণ করি এরপর আরও যে অনুভূতিগুলো হয় এবং যেভাবে তা প্রকাশ করি তাও নিচের ছকে যোগ করি তু চলো এখন আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই আমার অনুভূতি যেভাবে প্রকাশ করি ভয় চিকার করি দৌড়ে কারু পাশে যাওয়ার চেষ্টা করি যে কারণে ভয় পেয়েছি তা বলি দুঃখ মন খারাপ করে বসে থাকি কান্না করি একা থাকার চেষ্টা করি রাগ জিনিসপত্র ছুড়াছুরি করি চিকার করে কথা বলি কেউ কথা বলতে আসলে বিরক্ত হই আনন্দ হাসতে থাকি শরীরকে ছলিয়ে নাচের ভঙ্গিতে হারতে থাকি আনন্দের কারণ আপন জনকে জানাই হতাশা মন খারাপ করে থাকি চুপচাপ হয়ে যায় গভীরভাবে নিঃশ্বাস ছাড়ি বিস্ময় মুখ হা হয়ে যাই লাফালাফি করি চোখ বড় হয়ে যায় বিরক্ত কারো সঙ্গে কথা বলতে চাই না নিজেকে একা রাখার চেষ্টা করি অস্থির হয়ে যায় ঠিক আছে আমরা নিজেদের অনুভূতি ও তা প্রকাশের ধরনগুলো দেখলাম এবার নিজেদের বাড়িতে বা বিদ্যালয়ে তিন জনের সাক্ষাৎকার নিয়ে এবং তাদের নিজেদের এই অনুভূতিগুলো প্রকাশ করতে কী আচরণ করে তা জানার চেষ্টা করি তো চলো এখন আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই সাক্ষাৎকার প্রদানকারী ভাইয়া আনন্দ চেহারা হাসুজ্বল থাকে আপনজনের সাথে কুলাকুলি করে আনন্দের খবরটি আপন জনদেরকে জানাই দুঃখ বেলে মন খারাপ করে থাকে চুপচাপ হয়ে যায় চেহারা মলিন থাকে রাগ হলে গলার স্বর পরিবর্তন হয়ে যায় চোখ লাল হয়ে যায় যে কারণে রাগ হয়েছে তা বলে ভয় হাত পা কাঁপে কপাল ঘামে চিক্কার করে আপু মন মেজাজ ভালো থাকে গুনগুন করে গান করে প্রিয়জনের সাথে গল্প গুজবে মেতে ওঠে কান্না করে একা থাকার চেষ্টা করে চুপচাপ হয়ে যায় তারপর চিকার করে কান লাল হয়ে উঠে কপাল কুচকে ফেলে দৌড়ে কারো পাশে যাওয়ার চেষ্টা করে হাঁপাতে থাকে চিৎকার করে ঠিক আছে সেম এস সহপাঠী এগুলো অবশ্যই তোমরা খাতায় নোট করে নিবা আমরা নিজেদের এবং যাদের কাছ থেকে সাক্ষাৎকার গ্রহণ করেছি তাদের অনুভূতি প্রকাশের ধরন লিখেছি কোনো আচরণ বা প্রকাশভঙ্গি কার্যকর সেটাও বুঝলাম অর্থাৎ কোন আচরণ আমরা বা অন্যদের ক্ষতি করে না এবং অন্যের কাছে আমার অনুভূতি ও চাওয়া প্রকাশ করতে সাহায্য করে তা বুঝলাম এবার এই ধারণাকে কাজে লাগিয়ে আমার নেতিবাচক প্রকাশভঙ্গি বাদ দিয়ে কি আচরণ করতে চাই তা লিখি তো এখন চল আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই আমার অনুভূতি অকার্যকর বা নেতিবাচক প্রকাশ আজ থেকে আমি যেভাবে প্রকাশ করব তো চোখ বড় করা আজ থেকে আমি কীভাবে প্রকাশ করব রাগের সময় আমি চোখ বড় না করে শান্ত ও স্বাভাবিক থাকার চেষ্টা করব জিনিসপত্র ছুঁড়া বা ছিঁড়া রাগের সময় বিভিন্ন জিনিস ছুঁড়ে মারি বা কাগজ ছিটতে থাকি রাগান্বিত হয়ে কোনো জিনিস ছুঁড়া বা ছিঁড়া থেকে বিরত থাকব উচ্চ স্বরে কান্না করা উচ্চ স্বরে কান্না করলে অনেকের অসুবিধা হয় তাই উচ্চ স্বরে কান্না করা যাবে না বিরক্তি ভাব প্রকাশ করা কোনো বিষয়ে রাগ করলে বিরক্তি ভাব প্রকাশ না করে শান্ত ও সাবলীল থাকব উচ্চ স্বরে হাসা উচ্চ স্বরে হাসা বা অট্ট হাসি দিলে কারো সমস্যা হতে পারে তাই উচ্চ স্বরে না হেসে আস্তে আস্তে হাসব সহায়তা চাওয়া একটি গুরুত্বপূর্ণ দক্ষতা কখনো এমন হতে পারে যে আমি আচরণ পরিবর্তন করতে চাই কিন্তু একা একা পারছি না কী কারণে অসুবিধা হচ্ছে তা ঠিক বুঝতে পারছি না সেক্ষেত্রে আমরা বিশ্বস্ত ও নির্ভরযোগ্য কারো কাছ থেকে সাহায্য চাইতে পারি কেউ কেউ সাহায্য চাওয়াকে দুর্বলতা মনে করতে পারে আবার কেউ কেউ ভয় পাই এই ভেবে যে হয়তো অন্যরা সহায়তা করবে না অথবা ছোট করে দেখবে ও সমালোচনা করবে আসলে নিজের প্রয়োজনে ও সমস্ত বিশ্বস্ত ও নির্ভরযোগ্য কারো কাছ থেকে সহায়তা চাইতে পারা সাহসী কাজ সবাই সহায়তা চাইতে পারে না বিব্রত বোধ করে প্রয়োজনে সহায়তা চাওয়া একটি গুরুত্বপূর্ণ দক্ষতা আমরা চাইলে এই দক্ষতার উন্নয়ন করতে পারি প্রয়োজন হলে আমরা প্রশিক্ষিত ও দক্ষ পেশাজীবীর কাছ থেকেও সেবা গ্রহণ করতে পারি গত কয়েকদিন সেশনের মাধ্যমে আমরা বুঝলাম আমাদের চিন্তা ও অনুভূতি কীভাবে আমাদের আচরণকে প্রভাবিত করে অনুভূতি যত্ন নিয়ে যে প্রকাশভঙ্গিগুলো ভালো থাকতে সহায়তা করে না তা খুঁজে বের করেছি এবং ইতিবাচক আচরণ দিয়ে তা পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি এবার আমরা সহমর্মী আচরণ করার জন্য আমরা এই অভিজ্ঞতাগুলোকে ব্যবহার করব এই কাজটি করে আমরা আরও দক্ষ ম্যানেজার হব আমার সহমর্মী আচরণ সঙ্গীকে পথ দেখাই আমরা নিজেরা চোখ বন্ধ করে সঙ্গীর সহায়তা নিয়ে পথ অতিক্রম করেছি এবং সঙ্গীকেও সহায়তা করেছি তারপর শ্রেণীকক্ষে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেছি যখন সঙ্গীকে নিয়ে পথ হেঁটেছি তখনকার অভিজ্ঞতাও শেয়ার করেছি আমরা নিজেদের অভিজ্ঞতা দিয়ে তাদের পরিস্থিতি সম্পর্কে ধারণা করেছি তাদের কোনো সাহায্য দরকার কিনা জানতে চেয়েছি আবার নিজেদের প্রয়োজনীয় সাহায্য চেয়েছি নিজেদের অভিজ্ঞতা দিয়ে আমরা সঙ্গীকে পথ দেখানোর কার্যক্রমটি সম্পন্ন করেছি এই কার্যক্রমে আমরা যে স্বমর্মী আচরণগুলো করেছি তা নিচের ছকে লিখি এরকম আরও যে স্বমর্মী আচরণগুলো করি তাও এই ছকে লিখি তো চলো এখন আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই আমার সহমর্মী আচরণ আমি অন্যের ভালো কাজের প্রশংসা করি ও উৎসাহ দিই অন্যের অনুভূতিকে বোঝার চেষ্টা করি নিজে কোনো ভুল আচরণ করলে তার জন্য ক্ষমা চাই বিভিন্ন সামাজিক কার্যক্রমে একে অন্যকে সহায়তা করি অন্যের কথা মনোযোগ দিয়ে শুনি কেউ ভুল করলে তার জন্য তাকে দোষারোপ করি না কেউ কষ্ট পেতে পারে এমন কোনো কথা বলি না কারো ভালো কাজের প্রশংসা করি সুখ দুঃখ আনন্দ ও কষ্টে বন্ধুদের পাশে থাকার চেষ্টা করি অনুমতি নিয়ে কারো ঘরে প্রবেশ করি এবং অনুমতির জন্য ধন্যবাদ দেই ঠিক আছে আজকের ক্লাসটি এই পর্যন্ত পরবর্তী ক্লাসটি আমরা বিরাশি নম্বর পৃষ্ঠা থেকে শুরু করবো যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকো থ্যাংক ইউ এভরিওয়ান